প্রচারণার খবরে এবার যাব উত্তরে প্রচারে ব্যস্ত উত্তর সিটির মেয়র প্রার্থীরাও বাসযোগ্য ঢাকা গড়ে তোলার পাশাপাশি নারীদের নিরাপত্তা নিশ্চিত করা মশক নিধন জল ও যানজট মুক্ত নগর গড়ার প্রতিশ্রুতি দিচ্ছেন প্রার্থীরা নতুন ওয়ার্ডগুলোকে বিশেষ গুরুত্ব দিয়ে উন্নয়ন কর্মকাণ্ড পরিচালনা করারও কথা জানান তারা সহকর্মী ইবনে নূর সাউনকে সাথে নিয়ে আরও জানাচ্ছেন রিয়াজ সুমন মিরপুর শাহ আলী মাজার জিয়ারত করে দ্বিতীয় দিনের প্রচার শুরু করেন ঢাকা উত্তর সিটিতে আওয়ামী লীগের মেয়র প্রার্থী আতিকুল ইসলাম পরে মাজার এলাকায় একটি পথসভায় যোগ দেন তিনি বক্তৃতায় আধুনিক ঢাকা গড়ার প্রতিশ্রুতি দেন আতিকুল নৌকার পক্ষে বাংলাদেশ আওয়ামী লীগ কথা বলে না উন্নয়ন করে উন্নয়নে বিশ্বাসী বাংলাদেশ আওয়ামী লীগ ঢাকা শহরকে একটি পরিকল্পিত সুন্দর আধুনিক সুস্থ সচল এবং একটি মাধ্যম এবং একটি মানবিক ঢাকা করব ইনশাল্লাহ এরপর নেতাকর্মীদের নিয়ে বেরিয়ে পড়েন প্রচারের মাঠে মিরপুর এক নম্বর গুদারাঘাট শাহ আলীবাগ পাইকপাড়া টোলারবাগ সহ বিভিন্ন এলাকায় ভোট চান আওয়ামী লীগ প্রার্থী জলাবদ্ধতা সমস্যার সমাধান এডিস মশা নিধন সহ বিভিন্ন পরিকল্পনার কথা জানান আতিকুল ইসলাম আমি একটা ইন্টিগ্রেটেড ভেক্টর ম্যানেজমেন্ট থেকে চালু করে আসছে এবং আমাদেরকে ও এডিস মশার সিজনে আগে কাজ করলে লাভ নাই তিনশো দিনে কাজ করতে হবে ইন্টিগ্রেটেড ভেক্টর ম্যানেজমেন্টের জন্য এটি আমি একটা প্ল্যান করেছি উত্তরা থেকে নির্বাচনী প্রচারে নামেন বিএনপির মেয়র প্রার্থী তাবি তাওয়াল সকালে স্থানীয় বিএনপি সমর্থিত ওয়ার্ড কাউন্সিলরদেরকে নিয়ে জয়নাল মার্কেট থেকে গণসংযোগ করেন তিনি পরে মিছিল নিয়ে আজুমপুর হয়ে চৈতি গার্মেন্টস উত্তরখান মাজার ময়নার টেক মাস্টার বাড়ি সহ বেশ কয়েকটি পয়েন্টে গণসংযোগ করেন তাবিত এখনও সুষ্ঠুভাবে প্রচার কার্যক্রম চলছে বলে জানান তিনি ভোটারদের কাছ থেকে ব্যাপক সারা পাচ্ছেন বলেও দাবি করেন বিএনপির এই প্রার্থী যে সারা আমরা পাচ্ছি সাধারণ মানুষ থেকে জনগণ থেকে ওনারাও উৎফল ওনারাও আমাদেরকে আশ্বস্তি করছে যে আমরা যদি এগিয়ে থাকি আমরা যদি মাঠে শক্ত থাকি ওনারাও সময় আসলে ভোট আমাদের জন্য আমাদের পক্ষে অবশ্যই দিবেন তাবিদ বলেন ত্রিশ জানুয়ারি ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টি হবে নতুন করে যে ওয়ার্ডগুলো হয়েছে ওনাদের উপরে সুদৃষ্টি নজর থাকা হবে কিন্তু আসলে ওনারা ঢাকা সিটি কর্পোরেশনের মতো রূপরেখা হতে পারে বাস্তবায়ন এবং যাবজ্জীবনের উন্নয়ন হতে পারে মেয়র প্রার্থীদের পাশাপাশি ওয়ার্ডে ওয়ার্ডে প্রচারে ব্যস্ত কাউন্সিলর প্রার্থীরাও রিয়াজ সুমন একুশে টেলিভিশন ঢাকা